গাছে গাছে ঝুলছে শরীফা ফল, যাকে আমরা অনেকে মেওয়া নামে চিনি। বাসাবাড়িতে এই ফলের গাছ কালে ভাদ্রে দেখা গেল এবার কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের হারলিয়া গ্রামের জালাল উদ্দিন বাণিজ্যিকভাবে মেওয়া আবাদ করে সারা ফেলেছেন। এক বিঘা জমিতে মেওয়া বিক্রি করেছেন লাখ টাকার। জালাল উদ্দিন বলেন, কয়েক বছর আগে চুয়াডাঙ্গা বেড়াতে গিয়ে তিনি শরীফা ফলের আবাদ দেখেন। পরে তিনি নানা চেষ্টায় যশোর থেকে চারা সংগ্রহ করে বিঘাখানেক জমিতে ফলের চারা রোপণ করেন। ঝিনেদার ভিতরে কিংবা চুয়াডাঙ্গার ভিতরে এই ফলের বাগান আছে। আমি বেড়াইতে যাই, মাঝে মাঝে যাই, সেখানে বাগান দেখি, কিংবা কৃষকের সাথে কথাবার্তা বললি বুঝলি চারা কোথায় পাওয়া যাবে। চারা পাতি হলে পারে অনেক জায়গায় খুঁজতে হবে, তবে আমি যশোর থেকে এই চারাটা মিলাতে পারি। যশোর থেকে মিলাইয়ে এই চারাটা আমি যশোর থেকে নিয়ে আসি, নাঙানির পরে এই চাষ করা হয়, চার কিংবা ডিপ করা হয়, ডিপ করিয়ে ওই গাছগুলো লাগানো হয়, সার মাটি কিংবা পটাশ এগুলো দিয়ে কিছুদিন পরে এই গাছগুলো লাগাতে হয়। গত বছর অল্প কিছু ফল আসে, তবে এবার ভালো ফল আসে, বিক্রিও করেছেন ইতিমধ্যে লাখ টাকার। এখনো যে ফল আছে তাতে বিক্রি করে 20-30 হাজার টাকা আয় আসতে পারে। আগামী বছর আরো বেশি পরিমাণ ফল আসবে বলেও মনে করেন তিনি। এবছরে নিম্নেতে লাখের একটু নিচে আছে, তবে লাখখানেক মতন 250 টাকা কেজি বিক্রি করে। আগামীতে আশা করছি কিছু ফল ফুলের চারা তৈরি করব কিংবা কলম করার প্রকল্পনা করব। ইতিমধ্যে এলাকায় শরীফা ফলের আবাদ ব্যাপক সাড়া তৈরি করেছে, অনেকেই বাগান ঘুরে দেখতে আসছে। উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, জালাল উদ্দিনকে তারা সব ধরনের সহযোগিতা করছেন। শরীফা আবাদ অন্য কৃষকদের মাঝে ছড়িয়ে দিতেও তিনি নানা উদ্যোগ নিচ্ছেন। প্রতি কেজি শরীফা 250-300 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বলেও জানান তিনি। প্রোডাকশনকে অনেক বেশি পরিমাণে আনার জন্য যা যা করা দরকার, আমরা উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমরা ওনার সাথে সার্বিকভাবে ওনাকে আসি। এর রোগ পোকামাকড়, অন্যান্য বালাই ব্যবস্থাপনা, এর বাগানের পরিচর্যা সব সময় উনি যখন যে সাপোর্ট আমাদের কাছে চান, আমরা সব সময় সেই সাপোর্ট নিয়ে ওনার কাছে আসি। এবং আমরা চাই এই একটা বাগান থেকে কুষ্টিয়া সদর উপজেলায় যেন আরও অসংখ্য বাগান, এই শরীফার বাগান তৈরি হয়। এবং হ্যাঁ, অবশ্যই সম্ভব। শরীফার চারা আমরা দুইভাবে করতে পারি, একটা হচ্ছে বীজের মাধ্যমে, আর একটা হচ্ছে এই গাছের ডাল থেকে। আমরা যদি কলম থেকে চারা করি তাহলে 6-8 মাস বা 10 মাসে কিন্তু আমরা সেই চারা থেকে কিন্তু শরীফা পেতে পারি। কুষ্টিয়ার প্রতিনিধি সাজ্জাদ রানার পাঠানো প্রতিবেদন, ডেস্ক রিপোর্ট, সমকাল।